মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রতুয়ার পীরগঞ্জ অঞ্চলের বটতলি স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে মৃত ওই দুজনের নাম শেখ জামিদুল এবং শেখ সাজুল। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুকুরিয়া থানার পুলিশ কর্মীরাও। দুর্ঘটনাস্থল থেকে ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানায়। এই ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। যদিও কি কারণে এমন দুর্ঘটনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কালাগঞ্জ পুরো এলাকায় প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে হাত নেড়ে ভোট প্রার্থনা করেন তিনি। ভোটে জিতলে কালিয়াগঞ্জবাসীর পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী। এদিন ডাকবাংলো রোডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর কালীতলায় 40টি পরিবার যোগ দিল বিজেপিতে। গঙ্গারামপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের 40টি পরিবারের সদস্যদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহসভাপতি দিলীপ মণ্ডল, জেলা সাধারণ সম্পাদক অশোক বর্ধন, গঙ্গারামপুর শহর বিজেপির সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদানের ফলে গঙ্গারামপুর শহরে বিজেপির সংগঠন অনেকটাই শক্তিশালী হলো বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। অবসাদের জেরে মানসিক ভারসাম্যহীন ছেলেকে বিষ খাইয়ে আত্মঘাতী হলো মা। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইটাহার থানার প্রতিরাজপুর অঞ্চলের শ্রীধরপুর হাজিপাড়া এলাকায়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রথমে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং পরবর্তীতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে ইটাহার থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং আত্মীয়রা জানিয়েছেন মানসিক অবসাদের কারণে ছেলেকে বিষ খাইয়ে মা নিজেও বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙন দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে। বাম, কংগ্রেস এবং নির্দলে 3 জন পঞ্চায়েত সদস্য দল বদল করে যোগ দিলেন তৃণমূলে। মঙ্গলবার রাতে তপন ব্লকে চৌমাথা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাম, কংগ্রেস এবং নির্দলে 3 জন পঞ্চায়েত সদস্য সহ প্রায় 2500 কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূলে। এদিন 70 যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুভাষ ভাবাল, জেলা কোর কমিটির সদস্য প্রশান্ত মিত্র সহ অন্যান্যরা। গ্রীষ্মের মৌসুম শুরু হতেই শুরু হয়ে গেছে জলকষ্ট। নেই পানীয় জলের কোনো ব্যবস্থা, ফলে দূর দূরান্ত থেকে জল বয়ে নিয়ে এসে মেটাতে হচ্ছে চাহিদা। টিউবওয়েল বসানো হলেও তা অকেজ হয়ে রয়েছে, ফলে দূর দূরান্ত থেকে জল নিয়ে এসে তাদের প্রয়োজন সম্পন্ন করতে হচ্ছে। আর এই ঘটনার খবর সঞ্চার হয়েছে মালদার চাঁচলের কলিগ্রাম পঞ্চায়েতের পদলামাট এলাকার বাসিন্দাদের মধ্যে, ফলে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা। তাপমাত্রা বাড়লেও চড়া রোদেই জোরদার রোড শো রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালের। বুধবার কালিয়াগঞ্জ শহরের বুদরি বাজার সংলগ্ন এলাকায় লোকনাথ মন্দিরে পুজো দিয়ে ফুটখোলা গাড়িতে প্রচার করেন তিনি। জনতার উদ্দেশ্যে কখনো হাত নেড়ে আবার কখনো প্রণাম জানিয়ে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী। একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটি সাংগঠনিক কর্মী বৈঠক অনুষ্ঠিত হল। মথুরাপুরে অবস্থিত মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে একটি কমিটি গঠন করা হল। তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রার্থীর জয়লাভের বিষয়ে প্রচার সহ সমস্ত কাজ পরিচালনা করবে এই কমিটির সদস্যরা। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। বুধবার মনোনয়নপত্র জমা দিলেন বালুরঘাট লোকসভার বামফ্রন্টের আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির বাসিন্দা জয়দেব সিদ্ধান্ত এবারে লোকসভায় বালুরঘাট কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী হয়েছেন। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের দপ্তরে এসে নমিনেশন জমা দেন তিনি। নমিনেশন উপলক্ষে বালুরঘাটে বামফ্রন্টের পক্ষ থেকে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। জেলা শাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে এসে প্রার্থী জয়দেব সিদ্ধান্ত 4 জন প্রতিনিধি নিয়ে জেলা শাসক তথা রিটার্নিং অফিসার বিজেন কৃষ্ণার হাতে মনোনয়নপত্র জমা দেন। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিভিন্ন এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কড়া রোধকে উপেক্ষা করে এদিন শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে হুটপোলা জিপে ভোট প্রচার সারের প্রার্থী। পাশাপাশি পথ চলতি মানুষের সাথেও হাত মেলান, ভোটের আবেদন করেন তিনি। এদিন তার সঙ্গে প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার রাতে ইটাহারের প্রতিরাজপুর অঞ্চলে নিজের প্রচার কর্মসূচি সারলেন। কর্মসূচি শেষে ইটাহারের প্রয়াত গণেশ দাসের বাড়িতে সমবেদনা জানাতে আসেন তিনি। কোচবিহারের মাথাভাঙার জলঢাকা নদী থেকে অজ্ঞাত পরিচয় মন্টুহীন এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাছ ধরার সময় মৎস্যজীবীদের নজরে আসে বিষয়টি। এরপর তা জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমায় সেখানে, খবর দেওয়া হয় মাথাভাঙা থানায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাথাভাঙা থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।
দুস্থবৃদ্ধের মৃত্যুর পর শেষকৃত্যের খরচ জোগাতে পরিবারের পাশে দাঁড়ালেন পুলিশ কর্তা। বয়সজনিত কারণে বুধবার মৃত্যু হয়েছে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটের বাসিন্দা গণেশ দাসের। অর্থাভাবের জন্য শেষকৃত্য করতে গিয়ে বিপাকে পড়ে পরিবারটি। বৃদ্ধের শেষকৃত্যের জন্য চাঁদা তুলেছিলেন পরিবারের লোকেরা। বিষয়টি জানতে পেরে এদিন তার বাড়িতে যান হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। মৃতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি শেষকৃত্যের জন্য আর্থিক সহায়তা তুলে দেন তিনি। পুলিশের কাছ থেকে এমন সহযোগিতা পেয়ে আপ্লুত পরিবারের লোকেরা। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের পর বুধবার মনোনয়ন পর্বে অংশ নিলেন রায়গঞ্জ আসনের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রঞ্জ ওরফে ভিক্টর। এদিন রায়গঞ্জ শহরের একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শহরের দেবীনগর এলাকা থেকে শুরু হয় যাত্রা। প্রচুর দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে মনোনয়নের পথে এগিয়ে যান জোট প্রার্থী আলী ইমরান রঞ্জ। তার সাথে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি মহেশ গুপ্ত এবং সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ এক ঝাঁক নেতাকর্মী। হুদখোলা গাড়িতে চেপে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে জনসংযোগ করেন জোট প্রার্থী। ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই, মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বুধবার দেখা গেল জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক এবং পুলিশ সুপার নিজেরাই বাড়ি বাড়ি বিশেষ ত্রাণ সম্বলিত একটি কিট ব্যাগ পৌঁছে দিলেন। পাশাপাশি জেলাশাসক শামা পারভীন জানিয়েছেন ত্রাণ নিয়ে কোথাও কোনো সমস্যা নেই, কিছু ভুল তথ্য সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে। যদিও ত্রাণ নিয়ে এলাকায় পৌঁছতেই জেলাশাসক এবং পুলিশ সুপারকে ঘিরে বিক্ষোভ দেখায় কিছু গ্রামবাসী। তাদের দাবি, তারা খাওয়া পাচ্ছেন না, বিদ্যুৎ নেই, অন্ধকারে তাদের পরিবারকে সমস্যায় কাটতে হচ্ছে। যদিও জেলাশাসক শামা পারভীন তাদের আশ্বাস দেন প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে। মনোনয়ন পর্বে অংশ নিলেন বারুখাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। মনোনয়ন জমার মিছিলে উপস্থিত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন প্রচুর কর্মী সমর্থক এদিনের মিছিলে সামিল হন। গতবারের জয়ী বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের পোড় খাওয়া নেতা বিপ্লব মিত্র, ফলে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার অনুমান রাজনৈতিক মহলের।